এত বিরক্ত হয়ে গেলে কেন? ধৈর্য হারিয়ে ফেলছো কেন? একটু সময় অপেক্ষা করো। আমি কি তোমাকে সারা রাত কেসা কাহিনী শোনাবো ইউসুফ জুলেখার? তাই তুমি ব্যস্ত হচ্ছ? তোমাকে আমি ইউসুফ জুলেখার কাহিনী শোনাতে আসিনি। তুমি অপেক্ষা করো, আমি তোমার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আমার 26 বছর বয়সে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আজকে আমার বলার প্রয়োজন নাই, ভবিষ্যতে কোনোদিন কেসা কাহিনী বলবো না। আমি তোমাকে বলেছি কোরআন মাজিদের নাম কোরআন মাজিদ, কোরআন কারিম, কোরআন শরীফ কেন লিখা হলো? কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি তোমার হুজুর যেন প্রমাণ করে যেটা কোরআন শরীফ চলবে। আমি বলছি চলবে না, লিখতে হবে কোরআন কারিম, লিখতে হবে কোরআন মাজিদ, শরীফ তুলতেই হবে। ও তো হলো মাজার শরীফ, সেটা হলো কোরআন শরীফ। তুমি হিসাব পাও না? কবরকে বলছে শরীফ, আবার বলছে যে কোরআনকেও শরীফ। ছি 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 ছি, আয়! তোমাকে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে, তোমার হুজুর সাদ্দাদের কাহিনী বলা তো দূরের কথা, সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটা বের করতে বলে 6 মাস সময় দিলাম। সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটা বের করার জন্য বলছি কতদিন সময় দিলাম? 6 মাস। 6 মাসের মধ্যে কোনোদিন আমাকে মোবাইল করে বলবে আব্দুর রাজ্জাক সাহেব সাদ্দাদের কাহিনী পেয়েছি? ভালো মন্দ বিবেচনা পরে, ধর্মের নামে মিথ্যা কথা আছে এই কথাই ঠিক। এদেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে, এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, 10,000 জাল হাদিস আমি বাড়িতে রেখেছি, টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমাকে বলা মাত্র 10,000 হাদিস দেখাতে আমি বাধ্য থাকিব। 10,000 জাল জয়ীফ হাদিস আপনাকে দেখানোর জন্য আমি বাড়িতে রেডি করে রেখেছি। ধর্মের নামে মিথ্যা হাদিস আছে এটা আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনি কেন বুঝতে চাচ্ছেন না? 40টা হাদিস মুখস্থ করেছিল আগেকার মানুষ ম্যাট্রিক পরীক্ষার জন্য, তার একটা ছিল হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা হাদিস নয়। 40টা হাদিস মুখস্থ করেছিল আগের মানুষ পরীক্ষা দেওয়ার জন্য, তার একটা হাদিস ছিল যে উতলুল ইলম লাও কানা বিসিন, শিক্ষার জন্য চিঞ্জেত হয় তবুও যে, এটা হাদিস নয়, এটা মিথ্যা কথা। শুনুন, আগে ক্লাস 2-3 বইয়ে লেখা ছিল নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, দুষ্ট বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত, নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে, তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্য সত্যই বুড়ি অসুস্থ, তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একবারে নগদ মিথ্যা কথা, কিয়ামত পর্যন্ত সময় থাকলো এর প্রমাণের জন্য। শুধু আমার বয়স নয়, মরা পর্যন্ত সময় আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা বাচ্চা ছেলে কাঁদে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কাঁদো কেন? ছেলেটা বলছে আমি এতিম। তখন আল্লাহ নবী বলছেন আমিও এতিম ছিলাম। তাই ছেলেটাকে কোলে নিয়ে আয়েশার কোলে দিলেন, আয়েশা তাকে নতুন পোশাক পরালেন, ছেলেটা খুশি হয়ে গেল। আরে আয়েশার বাড়িতে ভিক্ষে জুটে না, ফকিরে ভিক্ষে পায় না, উনি নতুন পোশাক পরালেন মানে। একবারে নগদ মিথ্যা কথা, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আপনি কি বলছেন? আপনি খালি আপনার হুজুরের বক্তব্য ক্যাসেটটা চালু করেন, আপনাকে আমি কথায় কথায় দেখাচ্ছি, এটা শরীয়ত নয়।